नमस्कार लेडिस फैशन पक्ष के दर्शक बंधु के जाना स्वागत आशा करी भलो आसुस्थ आज के भिडियो हलो चुड़ीदारे माप निये कीभावे चुड़ीदार काटिंग करबें। तो दर्शक बंधु अपनारा देखते हमें एखे एक चुड़ीदारे माप निच्छी मापटा अपन पुरो पॉइंट पॉइंट देखो हमें। तो आगे मापटा निच्छी कोथाय कोथाय सेटा अपनारा फलो करुन कारण चुड़ीदारे माप चुड़ीदारे काटिंग करते गेले ए जायगागुलो अवश्य माप नेवा प्रयोजन ता ना होले सठिक भावे किन्तु चुड़ीदारटा आपनार तैरी करा जाबे ना। तो दर्शक बंधु आपनी ख्याल करुन आमी कोन जायगागुलो स्टेप बाय स्टेप आमी मापगुलो निच्छी। एटा आपनार काँध काँध माप निएछि मिनिमाम 3.5 इंची एखाने आपनार हाफ इंची करे दुई पाश बाद जाबे 2.5 इंची थाकबे। आर एटा जेहेतु हाता लम्बा चुड़ीदार हाता लम्बा माने थ्री क्वार्टार जे हातागुलो सब समय कोनोई थेके 3 इंची दूरे नीचे रेखे काटबें ताहले हाथाटा आपनार गुटिए कोनोईते उठबे ना सेदिकेओ आपनार ख्याल राखते हबे। एबार जेटा नीचे सेटा गलार माप मिनिमाम 5.5 इंची लम्बा रेखे गलार सामने नेबें बड़ोदेर 6 साढ़े 6 किन्तु एरकम साइजेर मेये बा एर थेके छोटो तादेर 4.5 आर एदेर 5.5 इंची निलेई हबे। आर पिछने যারা ডিপ গলা পড়ে না তাদের 7 ইঞ্চি নিলেই যথেষ্ট। তো দেখুন আমি এতক্ষণে যে মাপটা নিয়েছি সেই মাপটাই কিন্তু আমি খাতায় এখানে লিপিবদ্ধ করেছি। ঝুল এই চুড়িদারে লং চুড়িদার ঝুল 33, বুক 30, মাজা 26, কোমর 33, হাতা লম্বা 13 আর হাতা গোল অর্থাৎ গোলের অপশানগুলো 4.5 করে আছে। আর বগল যেটাকে অনেকে মোহরি বলে 13 বা 14 ইঞ্চি আর গলা সামনে 5.5 আর পিছনে 7। তা আমি এখানে আপনার কাগজ কেটে চুড়িদারের কাটিংটা দেখাবো। তা প্রথম আমরা গলা থেকে শুরু করেছি, গলার চওড়া নিয়েছি 4 ইঞ্চি। যেহেতু আমার কাগজটা এখানে ভাঁজ করা আছে তাই আমি 2 ইঞ্চি চওড়া নিয়ে কাটবো আর লম্বায় 5.5 আর কাঁধ নেবো 3.5। দেখুন লাল দাগ থেকে আমি কাঁধের মাপটা নিয়ে এনেছি 3.5 কারণ এখানে এপাশে 1/2 ইঞ্চি আর ওপাশে 1/2 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি বাদ যাবে 2.5 ইঞ্চি থাকবে। কাঁধ 2.5 ইঞ্চি থাকলেই যথেষ্ট। এবার কাঁধ থেকে বগলের দিকে মাপ নেব 6, সোজা এটা আমি মাপ নিয়ে নেব। এটা আপনার 6 ইঞ্চি নিলাম আর এখান থেকে এটাও আপনার 6 ইঞ্চি। এবার আপনার বুকের মাপ আছে এখানে 30 ইঞ্চি। যেহেতু এই কাগজটি ভাঁজ করা আছে তাহলে 30-এর অর্ধেক 15, তার অর্ধেক 7.5, 7.5 ইঞ্চি। তাহলে আমরা সেখানে 8 ইঞ্চি ধরে আমি মালটা কাটব। 1/2 ইঞ্চি সামান্যই একটু বেশি থাকলে অসুবিধা নাই কিন্তু একটু মালটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই সবসময় একটু মালটা কিছুটা পরিমাণ রেখে কাটবে। আর এখানে মাজা আছে 26, 26-এর অর্থাৎ অর্ধেক 13, তার অর্ধেক 6.5, আর কোমর আছে 33, 4 আটা 32 মানে চুড়িদারের 4টে পার্ট তাহলে 8 ইঞ্চি। এখানে আমি আরও 1 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু কাটলাম, 9 ইঞ্চি রেখে কেটেছি বা দাগ দিলাম। এবার আমি এখান থেকে চুড়িদারের নিচের অংশ ঝুড়ে যাব, একদম এই লেভেলে আমি কেটে যাব। এবার যেটা করব দেখুন ওটা আমার সঠিক মাপ। এবার 1 ইঞ্চি করে আমি বাদ রেখে সাইড দিয়ে আবার দাগ দিই কারণ সঠিক মাপে আমি চুড়িদারটা সেলাই করব, ঠিক আছে, কিন্তু আমার সাইডে যে একটু বেশি ছিট রাখতে হবে সেই ছিটটা কিন্তু এই 1 ইঞ্চি বেশি করে আমি রেখে দেব। তাহলে আপনার চুড়িদার করতে গেলে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। চুড়িদারের যে মাপ নেওয়া হয় সেই মাপে কিন্তু কাটলে চুড়িদার ছোট হয়ে যাবে।
তাই সবসময় 1 ইঞ্চি লম্বা রেখে চুড়িদার কাটতে হবে। এই দেখুন গলা আমার কাটা হয়ে গেছে, এখানে আমার গলা 5.5 ইঞ্চি লম্বা আছে আর চওড়া আছে 4 ইঞ্চি, আর এখানে গোগল আছে 6 ইঞ্চি। এটাকে আমি রাউন্ড দিয়ে দাগ দিয়ে নিয়েছি, রাউন্ড দিয়ে দাগ দেওয়ার পরে এটাকে কেটে নেব। আর এখানে যে বাড়তি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি আমি, সেটা সেই 1 ইঞ্চি রেখে আমি কেটে নেব। দরকারে আমার ছিট একটু বেশি থাকে থাকুক, কিন্তু ছিট কিন্তু আপনার কম করে কাটলে চুড়িদারটা কিন্তু সেটিং হবে না। এই দেখুন বুকের মাপ, এখানে 7.5 নিয়েছি বুকের মাপ, কারণ সামনে পার 15 আর পিছনে পার 15 দুগুণে 30, সেই হিসাবে 7.5 নিতে হয়। আর এখানে 6.5 নিলেই হবে, কিন্তু আমি এখানে 7 নিয়েছি। আপনি সেলাই করার সময় 1/2 ইঞ্চি কম দিলেও দিতে পারেন, বাট লুজ রাখলেও দোষ নেই। আর এটা কোমর 4 8 32 33 ইঞ্চি আছে, সেখানে আমি 9 ইঞ্চি কোনো 4 9 36, মানে সামান্য সামান্য বাদ দিলে হয়ে যাবে, বা 8.5 ইঞ্চি রাখলেই হবে। তা এখানে কাঁধ আপনার এবার পুরো মালটাকে যে কেটেছি সেটা আপনাকে পুরো দেখুন, ভাঁজটা আমি খুলে দিয়েছি এবার। আর চুড়িদার এইভাবে কাটলে কিন্তু সুন্দর একটা কাটিং চলে আসে। তো এইভাবে আপনি যদি চুড়িদার কাটিং করেন তাহলে কিন্তু কখনো ভুল হবে না, আর সঠিক মাপে আপনি চুড়িদারটি করতে পারবেন। তো আমার এই ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধু, এইভাবে আপনি যদি যে কোনো চুড়িদার বলুন বা ব্লাউজ কাটিং বলুন, এইভাবে মাপে যদি আপনি করেন তাহলে কিন্তু অবশ্যই সাকসেসফুল হবেন। আজ এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, অল দ্য বেস্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।